Assalamu alaikum wa rahmatullah, alhamdulillahi wa kafa, wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা এমন দুই প্রকার মানুষ সম্পর্কে জানব যাদের উপর প্রতিনিয়ত আল্লাহ পাকের লানত বর্ষিত হতে থাকে। এমন দুই প্রকার মানুষ সম্পর্কে এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তাদের উপর আল্লাহ পাকের তরফ থেকে অভিসম্পাত বর্ষিত হচ্ছে। তো আমরা জেনে নিব, আর আমরা যাতে এই দুই প্রকারের অন্তর্ভুক্ত না হই সতর্ক থাকব, বেঁচে থাকব, যাতে লানত থেকে আমরা বাঁচতে পারি। দর্শক, হাদিসের আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিমের জানার প্রয়োজন, যাতে আমরা বেঁচে থাকতে পারি আর আল্লাহ পাকের লানত অভিসম্পাতের ভাগী যাতে আমরা না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। তো দর্শক, এই মর্মে যে হাদিস আসছে, তো দুইটা হাদিসের আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। দর্শক, যে দুই প্রকারের মানুষের কথা তুলে ধরব, এর মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে গিয়ে যারা নিজেদের বেশভূষাকে বর্জন করে অন্যের বেশভূষা গ্রহণ করে। অর্থাৎ সহজ কথা হচ্ছে গিয়ে যে পুরুষ যারা আছেন, পুরুষদের জন্য নিজস্ব একটা বেশভূষা আছে। যেমন পুরুষদের তাদের একটা পুরুষ জাতীয় পোশাক আছে, পুরুষদের তাদের নিজস্ব পরিধানের বস্তু আছে। পুরুষরা কিভাবে চুল রাখবেন, পুরুষরা দাড়ি রাখবেন, এই ব্যাপারে পুরুষদের নিজস্ব একটা বেশভূষা আছে। এখন কোনো পুরুষ যদি সে নারীদের বেশভূষা গ্রহণ করে, যেমন পুরুষ হয়েও কোনো পুরুষ কোনো নারীর মতো পোশাক যদি পরে, বা কানের মধ্যে যদি দুল পরে, বা ঠোঁটে যদি লিপস্টিক লাগায়, এই জাতীয় কোনো কাজ করে, কিংবা চুল যদি মহিলাদের নেয় বড় করে, তাহলে এই জাতীয় বিষয় করলে তাহলে একজন পুরুষ সে নারীদের বেশভূষা গ্রহণ করলো। আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা গ্রহণ করে, আল্লাহ পাক তাদের প্রতি অভিসম্পাত করেন, আল্লাহ নবী তাদের প্রতি অভিসম্পাত করেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আন ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাআনাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা গ্রহণ করে, বা যেই সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা গ্রহণ করে, তাদের প্রতি আল্লাহ নবী অভিসম্পাত করতে থাকেন। তো বুঝতেই পারলাম যে পুরুষরা নারীদের বেশভূষা গ্রহণ করতে পারবে না, ঠিক তদ্রূপভাবে নারীরাও পুরুষদের বেশভূষা গ্রহণ করতে পারবে না। নারীদের নিজস্ব পোশাক আছে, নারীরা সাজসজ্জা করবেন, কিন্তু নারীরা যদি নিজেদের পোশাক ছেড়ে তারা যদি পুরুষদের ন্যায় পোশাক পরে, আর নারীরা তারা চুল বড় রাখবেন, এখন চুল বড় না রেখে নারীরা যদি তাদের চুলকে পুরুষদের ন্যায় ছোট ছোট করে রাখেন, তাহলে পুরুষদের বেশভূষা গ্রহণ করলো, ওই সকল নারীদের প্রতি আল্লাহ নবী অভিসম্পাত করেন, যার ফলে আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, ফেরেশতারা অভিসম্পাত করেন। দর্শক, এই গেল এক প্রকার মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে, সমস্ত মুমিন মুসলিমদেরকে এই প্রকারের মানুষ হওয়া থেকে হেফাজত করুন, আমিন। আর দ্বিতীয় প্রকার হচ্ছে দর্শক, যেটা হাদিসের মধ্যে আসছে, যে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লাআনাল্লাহু আল-ওয়াশিমাত ওয়াল-মুস্তাওশিমাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক ওই সমস্ত মানুষের প্রতি অভিসম্পাত করেন যারা অন্যের শরীরে টেটো আঁকায়া দেয়, উল্কি আঁকায়া দেয়, আর যারা নিজেদের শরীরে উল্কি আঁকায় তাদের প্রতিও আল্লাহ তাআলা অভিসম্পাত করে। তো বুঝতে পারলাম দর্শক, দ্বিতীয় প্রকারের মানুষ হলো তারাই যারা নাকি নিজেদের শরীরের মধ্যে টেটো অঙ্কন করে। এটা একটা হারাম কাজ, একটা অন্যায় কাজ। ঠিক তদ্রূপভাবে অন্যের শরীরের মধ্যেও আমরা টেটো আঁকাতে পারবো না। যারা টেটো আঁকানোর কাজ করে তাদের প্রতি অভিসম্পাত করা হয়েছে, আর যারা নিজেদের শরীরের মধ্যে টেটো গ্রহণ করে তাদের প্রতি অভিসম্পাত করা হয়েছে। এইগুলো দ্বিতীয় প্রকারের মানুষ। তো দর্শক, আমরা প্রত্যেকেই এই দুই প্রকার মানুষ হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।